নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সাথে। অনেকদিন ধরে জ্যোতিষের বিভিন্ন বিষয়গুলোকে তুলে ধরবার চেষ্টা করছি, কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারছি না, কারণ প্রচণ্ড ব্যস্ত আপনাদের জন্যই। আপনারা যেভাবে আমার প্রতি আস্থা বিশ্বাস রেখেছেন এবং আপনারা এত দূর দূর থেকে আমার কাছে আসেন, এর জন্য প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাবো। এবং আপনাদের যে আমার ভিডিওগুলি ভালো লাগে এবং যারা লাইক করেন বা বিভিন্ন কমেন্টস করেন, আমি হয়তো সমস্ত কমেন্টসের উত্তর দিতে পারি না, তবে ভবিষ্যতে আমার প্রচণ্ড ইচ্ছা রয়েছে যে একটা করে লাইভ করার এবং আপনাদের কমেন্টসগুলোকে নিয়ে আলোচনা করার অবশ্যই আমি চেষ্টা করব। এবং যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি সর্বদাই জ্যোতিষটাকে খুব সহজ সরল ভাষাতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, এবং চেষ্টা করি তার সঙ্গে সঙ্গে যে কিছুটা যাতে আপনাদের জ্যোতিষের বিভিন্ন থিওরিগুলিকে বোঝাতে পারি। আমার মেন উদ্দেশ্য কিন্তু এটাই যে সঠিক বার্তা আপনাদের কাছে যাতে পৌঁছে যায়, সেই প্রয়াস কিন্তু আমি দীর্ঘদিন থেকে চালিয়ে আসছি আমার জ্ঞান অভিজ্ঞতা অনুসারে। চলে আসবো আজকে মূল আলোচনাতে। আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যারা আপনারা জ্যোতিষের স্টুডেন্ট, যারা জ্যোতিষ চর্চা করেন, যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষকে বুঝতে চান কিছুটা, তাদের জন্য এবার অনুষ্ঠানগুলি যেগুলো আনছি পরপর খুব সহায়ক হবে। আপনারা অবশ্যই অনুষ্ঠানগুলিকে দেখুন, কারণ যাতে খুব সরল ভাষায় সহজ ভাষায় আপনাদেরকে বোঝাতে পারি, সেই রকমভাবেই আমি সমস্ত বিষয়গুলোকে আপনাদের কাছে উপস্থাপন করে আসছি বহুদিন ধরে। তো অবশ্যই আপনারা পরপর ভিডিওগুলোকে এবার দেখুন। এবারে আমরা ভিডিও করব যে বিষয়টিকে নিয়ে, যে বিষয়টিকে নিয়ে অনুষ্ঠান, সেটি হচ্ছে যে লগ্নপতি, যেমন আমরা যেমন প্রত্যেকটি ভাবের অধিপতি, দ্বাদশভাবে কী ধরনের ফল প্রদান করে, অর্থাৎ লগ্নপতি ফার্স্ট হাউসে কীরকম ফল দেয়, সেকেন্ড হাউসে কীরকম ফল দেয়, ফোর্থ হাউসে গেলে কীরকম ফল দেয়, বা নবমে গেলে কীরকম ফল দেয়, আবার পরবর্তীকালে সেকেন্ড হাউস নিয়ে যখন আমরা আলোচনা করব, সেকেন্ড হাউসের অধিপতি লগ্নে আসলে কেমন ফল দেয়, সেকেন্ড হাউসে থাকলে কেমন ফল দেয়, এরকমভাবে আমরা আগে একটি অনুষ্ঠান করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম আমি যে বিভিন্ন ভাবের মধ্যে বিভিন্ন গ্রহ এসে গেলে পরে কী ধরনের ফল প্রদান করে। এবারে আমাদের অনুষ্ঠান যে বিষয়টিকে নিয়ে চলবে সেটি হচ্ছে যে বিভিন্ন ভাবের অধিপতি দ্বাদশ ভাবে গেলে কী ধরনের ফল প্রদান করে। খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, আপনারা বোঝার চেষ্টা করুন, খুব সহজ সরল ভাষাতে বোঝাবার চেষ্টা করব। এবং আমি বলেছিলাম যে প্রত্যেকটি ভাবকে বিচার করার জন্য তিনটি বিষয়কে সবথেকে প্রথম প্রাধান্য দিতে হবে। একটি হচ্ছে যে সেই ভাবের অধিপতি কোথায় অবস্থান করছে, দ্বিতীয় হচ্ছে যে সেই ভাবের মধ্যে কে এসে অবস্থান করছে বা কার দৃষ্টি রয়েছে, আর তৃতীয় নম্বর বিষয় হচ্ছে যে সেই ভাবের কারকগ্রহের কী পজিশন রয়েছে। এই তিনটি বিষয়কে যদি আমরা সূক্ষ্মভাবে অ্যানালিসিস করি, তাহলে পরে কিন্তু আমরা একটি ভাব সম্পর্কে যথাযথভাবে প্রেডিকশন করতে পারবো। এর সঙ্গে আনুষঙ্গিক আরও কয়েকটি বিষয়কে দেখা হয়, তবে এই তিনটে জিনিস প্রথমে মাথায় রাখতে হবে। তো আজকে আমরা আলোচনা করবো যে লগ্নপতি বিভিন্ন ভাবের মধ্যে অবস্থান করলে পারে কী ধরনের ফল প্রদান করে। আমরা সবসময় একটা কথা বলি যে লগ্ন খুব ইম্পর্টেন্ট হয়, এবং আমাদের সবসময় যতই বড় জন্মচক্রের মধ্যে রাজযোগ থাকুক না কেন, যতই ভালো ভালো গ্রহের পজিশন থাকুক না কেন, যদি লগ্ন সেই জাতকে দুর্বল হয়, তাহলে পরে কিন্তু অনেক রাজযোগও কিন্তু সে অ্যাচিভ করতে পারে না, অনেক রাজযোগও কিন্তু তার হাতে গিয়ে পৌঁছায় না। তো এই কারণে কি হয়, অনেকেই দেখবেন আপনারা জ্যোতিষের কাছে, যারা সাধারণ মানুষ তারা অনেক যেটা যতটা জ্যোতিষকে অতটা বোঝেন না, জ্যোতিষের কে অতটা জানেন না হয়তো, তারা অনেক সময় জ্যোতিষের কাছে যান এবং জ্যোতিষী আপনাকে বলে আপনার তো বাড়ি হবে, গাড়ি হবে, প্রচুর বড় বড় রাজযোগ রয়েছে, কিন্তু আপনার জীবনের অনেকটা বয়স পার করার পরে কোথাও আপনার মনে হলো বা দেখা যায় যে জ্যোতিষী যেগুলো বলেছিল সেগুলো কিছুই মিললো না, গাড়ি বাড়ি এরকম হলো না কিছু, তার কারণটা কি, মানে জ্যোতিষীকে মিথ্যে কথা বললো, না ছকের মধ্যে অন্য কোনো প্রবলেম আছে যেটা জ্যোতিষী হয়তো ঠিকভাবে দেখেননি। আসলে আমরা সবসময় বলি যে জন্মছকের মধ্যে অনেক ভালো ভালো যোগ থাকতে পারে, কিন্তু লগ্ন যদি স্ট্রং না হয়, তাহলে পরে কিন্তু যত যোগ অবধি পৌঁছাতেই পারে না, বিভিন্ন বাধা সৃষ্টি হয়ে যায়। লগ্নপতি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং আমরা সবসময় বলে থাকি যে লগ্নকে বলশালী হতে হবে। লগ্নকে বলশালী হওয়া মানে হচ্ছে যে লগ্ন যাতে কোনো পাপ প্রভাবে না থাকে, লগ্নের মধ্যে যাতে শুভ গ্রহের প্রভাব থাকে, এবং লগ্নপতি যাতে শুভভাবে অবস্থান করে। শুভভাব কী কী,
কেন্দ্র কোন বিশেষ করে শুভ ভাব বলা হয়, এবং সেই কেন্দ্র বিশেষ করে কোনটা তো লগ্নপতির মিত্র মিত্র ঘরই হয় থাকে সবসময়, কেন্দ্রটা যদি লগ্নপতির মিত্র গ্রহের ঘরে হয় তাহলে কিন্তু খুবই শুভ মানা হয়ে থাকে। এবং এই বিষয়গুলিকে আপনাদের মাথায় রাখতে হবে। তারপরে আমরা এবারে আলোচনা করব যে লগ্নপতি বিভিন্ন ভাবে গেলে কিভাবে ফল প্রদান করে বা কি করে, লগ্নপতির কাজটা কি আসলে। প্রথমে যে কথাটি বলতে হবে যে লগ্নপতি কিন্তু সর্বদাই বৃদ্ধি করে, যেই ভাবে চলে যায় সেই ভাবের ফলকে বৃদ্ধি করে। লগ্নপতি মানে হচ্ছে আমার শরীর বা আমার মস্তিষ্কের অধিপতি। আমার শরীর বা আমার মস্তিষ্কের অধিপতি যেই ভাবে চলে যাবে সেই ভাব সম্পর্কীয় বিষয়গুলি সম্পর্কে আমার মস্তিষ্কের মধ্যে কিন্তু চাপ সৃষ্টি করবে, এবং সেই ভাবের বিষয়গুলোকে আমি কিন্তু আমার লগ্নপতি কিন্তু রেক্টিফিকেশন করবে বা রিকভার করবে সেই ভাবের সমস্যা। এবারে লগ্নপতি যদি শুভ ভাবে চলে যায় তাহলে পারে কি হয়, শুভ ফল বৃদ্ধি করে বা শুভ ভাবের বিষয়গুলিকে বৃদ্ধি করে। আবার লগ্নপতি যদি অশুভ ঘরে চলে যায় তাহলে পারে কিন্তু সে অশুভ ফলকেও বৃদ্ধি করে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে লগ্নপতি যদি অশুভ ঘরে চলে যায় তাহলে পারে তার সূত্র ওয়াইজ তাকে অশুভ ফলকেও বৃদ্ধি করতে হয়। কিন্তু লগ্নপতি সর্বদাই ওই অশুভ ফলগুলোর সঙ্গে লড়াই করতে করতে নিজেকে কমজোর করে নেয়, কিন্তু অশুভ ঘরের মধ্যে চলে গেলে লগ্নপতি অশুভ ঘরের অশুভত্বগুলোকে অনেকটাই রিকভার করার চেষ্টা করে লগ্নপতি সাধারণভাবে। এবারে আমরা আলোচনা করব যে লগ্নপতি বিভিন্ন ভাবে অবস্থান করলে পারে কি ধরনের ফল প্রদান করে। প্রথমেই হচ্ছে যে লগ্নপতি যদি লগ্নে থাকে তাহলে কি হয়, লগ্নপতি যদি লগ্নে থাকে তাহলে জাতক তেজস্বী হয়, জাতক বুদ্ধিমান হয়, জাতক জ্ঞানী প্রকৃতির হয়, এবং জাতকের সমাজের মধ্যে তার কিন্তু একটা নাম দেখতে পাওয়া যায়, তার কিন্তু একটা নাম থাকে সমাজের মধ্যে। এবং লগ্নপতি যদি লগ্নে অবস্থান করে তাহলে পারে হাজার সমস্যা বা হাজার বিপদে কোনো যেন একটা শক্তি তাকে এসে সহযোগিতা করে, এরকমও কিন্তু অনেক সময় দেখা যায়। লগ্নপতি যদি লগ্নে অবস্থান করে তাহলে পারে কি হয়, জাতকের কিন্তু মান সম্মানকে বৃদ্ধি করে, জাতকের প্রচুর হাই ড্রিম দেখতে পাওয়া যায়, প্রচুর স্বপ্ন জাতকের ভেতরে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে লগ্নপতি লগ্নতে যদি থাকে তাহলে পারে যে কোনো প্রতিবন্ধকতাকে কাটিয়ে এগোবার ক্ষমতা সেই জাতকের ভেতরে থাকবে। এই ব্যাপারগুলো কিন্তু লগ্নপতি লগ্নে থাকলে পারে দেখতে পাওয়া যায়। এছাড়াও লগ্নপতি লগ্নে থাকলে পারে সাধারণভাবে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যদি বলি যে অগ্নিতত্ত্বের মধ্যে যদি লগ্নপতি লগ্নে থাকে তাহলে পারে কিন্তু সেটি বিশেষ ভালো, এবং কিছুটা মাথা গরমের প্রবণতা, কিছুটা অ্যাডজাস্টমেন্টের সমস্যা ক্রিয়েট করে দেয়। কিন্তু জলতত্ত্বের মধ্যে যদি লগ্নপতি লগ্নে থাকে তাহলে পারে কিন্তু আবার প্রচণ্ড আবেগী বানিয়ে দেয়, প্রচণ্ড ইমোশনাল বানিয়ে দেয়। এই ব্যাপারগুলোকেও খেয়াল রাখতে হবে, তত্ত্বের গুণ কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং লগ্নপতি লগ্নে থাকলে পারে আমি যতটা আমার দীর্ঘ অভিজ্ঞতাতে দেখেছি এবং বইয়ের সঙ্গে ট্যালি করেছি তত সেই ক্ষেত্রে আমি যেটা পেয়েছি যে লগ্নপতি লগ্নে থাকলে পারে অবশ্যই লগ্নকে ভালো করে, সেই জাতকের ভেতরে বিচার বুদ্ধি বিবেচনা বোধ বা মানসিকতা তার ভালো হয় অনেকটাই। কিন্তু লগ্নপতি লগ্নে থাকলে পারে কিন্তু তার যদি অন্যান্য ভাবগুলি সহায়ক না হয় তাহলে পারে কিন্তু তার একটা ডিপ্রেশন দেখতে পাওয়া যায়, কারণ তার মনের ভেতরে কিন্তু প্রচুর স্বপ্ন থাকে জীবনে বড় হবার, জীবনে মাথা উঁচু করে দাঁড়াবার। অন্যান্য ভাবের সাপোর্ট যদি না থাকে তার ভেতরে কিন্তু একটা ডিপ্রেশন কাজ করে সাধারণভাবে। লগ্নপতি দ্বিতীয় ঘরে থাকলে পারে কি হয়, আমি সেই একই কথা বলবো যে বৃদ্ধি করে। তাহলে দ্বিতীয় ঘরে কি গেলে পারে লগ্নপতি, জাতক সুন্দর কথা বলতে পারে, এবং জাতক কিন্তু খুব যুক্তির সঙ্গে কথা বলে। জাতকের অল্প বয়স থেকে অর্থ উপার্জনের প্রতি তার ন্যাক, কারণ সেকেন্ড হাউস হচ্ছে অর্থের ভাব, অল্প বয়স থেকে জাতককে অর্থের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে লগ্নপতি। এবং তার সঙ্গে সঙ্গে লগ্নপতি দ্বিতীয় থাকলে পারে পরিবারের সাথে বা আত্মীয়দের সাথে একটা সুসম্পর্ক রাখার চেষ্টা কিন্তু সেই জাতক করে। লগ্নপতি লগ্নের মধ্যে সেকেন্ড হাউসে থাকলে পারে হঠাৎ ধন প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যায়। লগ্নপতি যদি সেকেন্ড হাউসে থাকে তাহলে পারে কিন্তু যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু অবশ্যই সেই জাতক কথার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে বা কথার দ্বারা কিন্তু মানুষকে বিভ্রান্ত করতে পারে। লগ্নপতি যদি থার্ড হাউসে থাকে তাহলে কি ধরনের ফল প্রদান করে, লগ্নপতি থার্ড হাউসে থাকতে পারে জাতক পরাক্রমী হয়, জাতক বুদ্ধিমান হয় এবং প্রচণ্ড সাহসী প্রকৃতির হয়। লগ্নপতি থার্ড হাউসে থাকলে পারে সবসময় খেয়াল রাখতে হবে আর একটি সূত্র, যে আমার লগ্নের মধ্যে যেই গ্রহটি চলে আসবে, ভালো করে সূত্রটিকে বোঝার চেষ্টা করবেন,
আমার লগ্নের মধ্যে যেই গ্রহটি চলে আসবে সেই গ্রহটি যেই ভাবের অধিপতি, সেই ভাব থেকে যেই ধরনের রিলেটিভ বিচার করা হয়, সেই রিলেটিভদের সেই রিলেটিভ মানে কে সেই রিলেটিভকে আমি কিন্তু চালনা করতে পারি, বা আমার তার সঙ্গে অ্যাটাচমেন্ট করাটা ভালো, বা আমার কথা কিন্তু সে শুনবে। কিন্তু আমার লগ্নপতি যেইখানে চলে যাবে সেই ভাব থেকে যে রিলেটিভ বিচার করা হয় সেই রিলেটিভদের জন্য আমাকে কিন্তু কিছু করতে হবে। কি বললাম বুঝেছেন? লগ্নপতি লগ্নের মধ্যে যদি কোনো ভাবের অধিপতি চলে আসে সেই ভাব থেকে যে রিলেটিভ বিচার করা হয় সেই রিলেটিভের হেল্প কিন্তু আমি পাবো। আর আমার লগ্নপতি যেইভাবে চলে যাবে সেই ভাব থেকে যে রিলেটিভ বিচার করা হয় সেই রিলেটিভকে কিন্তু আমাকে হেল্প করতে হবে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে লগ্নপতি যদি থার্ড হাউসে চলে যায় সে কিন্তু ভাই বোনের থেকে ভালোবাসা পায়, ভাই বোনের থেকে একটা সহযোগিতা পেতে পারে এবং ভাই বোনকেও সহযোগিতা করতে হয় তাকে। এবং তার সঙ্গে সঙ্গে লগ্নপতি যদি থার্ড হাউসে থাকে তাহলে যে কোনো প্রকারে তাকে একটা তার ভেতর একটা জেতার মানসিকতা থাকে যে আমাকে জিততেই হবে, হারলে হবে না, এরকম একটা মাইন্ড কিন্তু তার ভেতর দেখতে পাওয়া যায়। লগ্নপতি যদি থার্ড হাউসে চলে যায় তাহলে পরে একটু বন্ধু বান্ধব প্রিয় হয় এবং ছোট ছোট ভ্রমণ হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, একটু ঘোরাফেরা করতে কিন্তু জাতক ভালোবাসবে। এবং লগ্নপতি থার্ড হাউসে চলে গেলে পরে কিন্তু তার ভিতরে কোনো প্যাশন থাকতে পারে, মানে সে গান করতে ভালোবাসে বা সে হয়তো খেলাধুলা করতে ভালোবাসে, তার প্যাশনটা কিন্তু একটা না একটা কিছু প্যাশন কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং লগ্নপতি যদি থার্ড হাউসে চলে যায় তাহলে পরে প্রতিবেশীদের সঙ্গে একটা সুসম্পর্ক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। লগ্নপতি যদি চতুর্থভাবে চলে যায় তাহলে পরে কি হয়, চতুর্থভাবে চলে গেলে পরে মায়ের প্রিয় হয় এবং তার সঙ্গে সঙ্গে পরিবারের প্রতি তার একটা ভালোবাসা বা তার একটা কর্তব্যবোধ কিন্তু কাজ করে। লগ্নপতি যদি চতুর্থভাবে চলে যায় তাহলে পরে কিন্তু অবশ্যই নিজের জীবনে ভূমি বাব মানে জমি বাড়ি বা বাহন সুখ এগুলো কিন্তু প্রাপ্তি করে। লগ্নপতি যদি ফোর্থ হাউসে চলে যায় তাহলে পরে নিজের ক্ষমতায় কিন্তু সে জীবনে দাঁড়াতে পারে বা দাঁড়াবার প্রচণ্ড চেষ্টা করে নিজের ক্ষমতাতে। এবং লগ্নপতি চতুর্থ ঘরে চলে গেলে পরে জাতক বুদ্ধিমান হয় এবং সরল মনের মানুষ হয়। আমি যে কথাগুলি বলছি সেই কথাগুলিকে খেয়াল রাখবেন যে লগ্নপতি যদি চতুর্থে চলে যায় এই ফলটা হবে। এবার চতুর্থে যদি অন্য কোনো গ্রহ থাকে তার সঙ্গে লগ্নপতি বসে গেল বা চতুর্থ ঘরের মধ্যে অন্য কোনো পাপগ্রহের দৃষ্টি পড়লো তাহলে কিন্তু আমার এই কথাগুলো একটুখানি ডিসব্যালেন্স হয়ে যাবে, এরকম কিন্তু সাধারণভাবে জ্যোতিষের নিয়ম অনুসারে এরকমই হওয়ার কথা। এবার লগ্নপতি যদি পঞ্চমে থাকে তাহলে কি হয়, লগ্নপতি পঞ্চমে থাকলে পরে জাতক বুদ্ধিমান হয়, জাতকের এডুকেশন ভালো হয় এবং লগ্নপতি পঞ্চম ঘরে থাকলে পরে জাতক প্রচণ্ড রোম্যান্টিক প্রকৃতির হয়, প্রচণ্ড প্রেমিক সুলভ আচরণ তার ভেতরে দেখতে পাওয়া যায়। লগ্নপতি পঞ্চম ঘরে থাকলে পরে কিন্তু অবশ্যই কিন্তু তার ভেতরে ভালো চিন্তা ভাবনার একটা নিদর্শন দেখতে পাওয়া যায়, সে কিন্তু সবাইকে সুপরামর্শ বা সু উপদেশ দেওয়ার চেষ্টা করে। লগ্নপতি পঞ্চম ঘরে চলে গেলে পরে সেই জাতক কিন্তু রিক্স নিয়ে জীবনে গণ্ডগোল করতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যায়। কারণ যেহেতু এটা একটা আপেক্ষিক ফলের কথা বলছি, অর্থাৎ লগ্নপতিটা কে এই কথাটা বলছি না, যে কোনো লগ্নের ক্ষেত্রে লগ্নপতি যদি পঞ্চমে চলে যায় তাহলে পরে কিন্তু যখনই অশুভ গ্রহ হয়ে যাবে বা লগ্নপতি পীড়িত হয়ে গিয়ে পঞ্চমে থাকবে তখন কিন্তু তার ভেতরে নেগেটিভ রিস্ক নেওয়ার একটা ক্ষমতা কিন্তু চলে আসতে পারে, সেই জায়গাটা সতর্ক থাকতে হবে। নেগেটিভ রিস্ক বলতে কীরকম আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করা যাক একটি ছেলের সঙ্গে প্রেম করলো কোনো একটি মেয়ে এবং সেই ছেলেটি যথেষ্ট ভালো নয়, কিন্তু মেয়েটির যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট এডুকেশন রয়েছে, কিন্তু তারপরেও সে বলছে যে না আমি ওকেই বিয়ে করব, আমি ওকে ছাড়া কাউকে অন্য কাউকে বিয়ে করব না। এবং আমার সেই মেয়েটি কেন বলছে তার মনে হচ্ছে যে আমি ওকে পরবর্তীকালে আমার পরামর্শ সুপরামর্শের মাধ্যমে তাকে ঠিক করে দেবো। এই হচ্ছে পীড়িত হয়ে যাওয়া, লগ্নপতি পীড়িত হয়ে গিয়ে পঞ্চমে গেলে পারে এরকম ধরনের রিক্স নেয়। কারণ হচ্ছে এটাকে রিক্স কেন বলছি, কারণ মেয়েটি কিন্তু বুঝতে চাইছে না যে এটি যদি সে কোনো মতে করতে না পারে তাহলে পারে কিন্তু তার বিবাহিত জীবনটা সম্পূর্ণ ড্যামেজ হয়ে যাবে। এই যে রিক্স, এই রিক্সের কথাটা কিন্তু বলার চেষ্টা করছি আমি। এছাড়াও লগ্নপতি পঞ্চমে থাকলে পরে কি হয়, জাতক কিন্তু সন্তানদের থেকে ভালোবাসা পায় এবং পরবর্তীকালে তার সন্তানরাও কিন্তু কৃতি সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। লগ্নপতি যদি ষষ্ঠে চলে যায়, সেই একই যুক্তি অনুসারে আমি বলেছিলাম যে লগ্নপতি ষষ্ঠে চলে গেলে পারে কিন্তু রোগ বৃদ্ধি করে এবং সেই জাতকের শরীরে কিন্তু বিভিন্ন রকমের রোগ চলে আসতে পারে। কারণ
আমি সবসময় একটা কথা বলছি যে লগ্নপতি যেই ভাবে চলে যাবে সেই ভাবের ফলকে বৃদ্ধি করাবে, তাহলে রোগের ঘরে চলে গেলে পরে রোগকে বৃদ্ধি করাবে, এবং তার সঙ্গে সঙ্গে কি করাবে, জাতক কিন্তু শত্রুদেরকে পরাস্ত করতে পারবে, জাতককে কিন্তু কোনো শত্রু তার কিন্তু খুব একটা ক্ষতি করতে পারবে না, তবে শত্রুকেও বৃদ্ধি করাবে, এবং তার সঙ্গে সঙ্গে জাতকের কিন্তু প্রচুর লোন হয়ে যেতে পারে, জাতক কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে লোন নিয়ে কাজটাকে কমপ্লিট করার একটা চেষ্টা করবে, এবং লগ্নপতি যদি শুভ গ্রহ হয় তাহলে পারে কিন্তু অতটা লোন নেবে না, কিন্তু পাপক গ্রহ হলে হলে পারে কিন্তু অবশ্যই লোন নিয়ে সে কিন্তু তার নিজের সমস্যাগুলোকে রিকভার করবে, এবং লোন নিয়ে তার ব্যবসা করলে পারে সেটা কিন্তু ভালোও হবে অনেক ক্ষেত্রে দেখা যায়। এবং লগ্নপতি সিক্সথ হাউসে চলে গেলে পরে কি হবে, সিক্সথ হাউস হচ্ছে একটি ত্রিক ভাব, অর্থাৎ ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই তিনটি ভাবকে আমরা অশুভ ভাব বলে থাকি, তাই লগ্নপতি সিক্সথ হাউসে চলে গেলে পরে কিন্তু জীবনে সংঘর্ষ বেড়ে যায়, চট করে কিন্তু সেই জাতকের জীবনে সফলতা আসতে চায় না, এবং লগ্নপতির মতো একটি গ্রহ যদি সিক্সথ হাউসে চলে যায় সে কিন্তু বারবার বিভিন্ন প্রতিবন্ধকতার সামনাসামনি পড়ে। লগ্নপতি যদি সপ্তমে চলে যায় তাহলে পরে কি হয়, লগ্নপতি সপ্তমে চলে গেলে পরে জাতকের ভেতরে ব্যবসায়িক মানসিকতা দেখতে পাওয়া যায়, ব্যবসার প্রতি তার একটা আগ্রহ দেখতে পাওয়া যায়, এবং লগ্নপতি সপ্তমে গেলে তার ভেতরে একটা রোম্যান্টিকতা প্রেমিক সুলভ আচরণও কিন্তু দেখতে পাওয়া যায়। লগ্নপতি সপ্তমে গেলে ক্রামুক প্রকৃতিরও হতে পারে অনেকটা পরিমাণে, এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসার পার্টনারের থেকে কিন্তু সে কোনো সহযোগিতা পেতে পারে, এরকম কিন্তু দেখতে পাওয়া যায়। ব্যবসা যদি পার্টনারের সঙ্গে করে তাহলে পরে পার্টনারের সহযোগিতা পায়। লগ্নপতি সপ্তমে চলে গেলে পরে সাধারণভাবে কিন্তু বিবাহের পরে তার ডেভেলপমেন্টটা খুব ভালো হয়, এবং বিবাহের পরে তার চরিত্রটার ডিফারেন্স দেখতে পাওয়া যায়, অর্থাৎ বিবাহের আগে একরকম বিবাহের পরে পুরোপুরি পাল্টে গিয়ে অন্যরকম একটা ব্যক্তিত্ব দেখতে পাওয়া যাচ্ছে, এরকমও কিন্তু দেখতে পাওয়া যায়। লগ্নপতি সপ্তমে চলে গেলে পরে তার স্ত্রীর থেকে বা তার হাজব্যান্ডের থেকে কিন্তু ভালোবাসা পায় সাধারণতভাবে, যদি না পীড়িত হয়, বারবার ধরে এই কথাটা বলছি। এবং বিপরীত লিঙ্গের প্রতি যদি তার খুব ইন্টারেস্ট থাকে, খুব বেশি ন্যাক থাকে, তাহলে পারে কিন্তু তার ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হতে পারে, এই জায়গাটাও কিন্তু খেয়াল রাখতে হবে। জাতক যদি ব্যবসা করে এবং অত্যধিক পরিমাণে, কারণ লগ্নপতি সপ্তম ঘরে চলে গেলে পারে সেক্সুয়াল জায়গাটাকে বৃদ্ধি করাবে, সেক্সুয়াল মাইন্ডটাকে বৃদ্ধি করাবে, কারণ ওই ঘরটা থেকে সেক্স বিচার করা হয়, তাহলে পারে ওই মাইন্ডটা যদি বৃদ্ধি হয় এবং জাতক যদি প্রচণ্ড পরিমাণে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হয় তাহলে পারে তার ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় ক্ষতি আসতে পারে। লগ্নপতি যদি অষ্টমে চলে যায় সেই একই কথা বলবো যে আয়ুকে বৃদ্ধি করায়, কারণ আয়ু বিচার করা হয় এবং লগ্নপতি অষ্টমে গেলে আয়ু বৃদ্ধি হয়ে থাকে, তবে আয়ু বৃদ্ধির সাথে সাথে কিন্তু লগ্নপতি অষ্টমে চলে গেলে পারে কিন্তু জীবনে অনেক রকম সংঘর্ষ ক্রিয়েট করে। লগ্নপতিটি যদি পাপক গ্রহ হয়ে অষ্টমে যায় তাহলে পারে কিন্তু অবশ্যই সেই জাতকের জীবনে বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট করবে, এখানে খুব কমন সেন্স কাজ করতে হবে। যেমন হচ্ছে যে আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং কিছু শেখার চেষ্টা করেন, এবং আমি খুব সরল ভাষায় বোঝাবার চেষ্টা করি, যে এখানে খেয়াল রাখতে হবে যে পাপগ্রহরা, যেমন আমাদের ক্ষেত্রে শনি রবি এবং মঙ্গল এই তিনটি গ্রহ হচ্ছে পাপগ্রহ, রাহু কেতুর কোনো ঘর নেই, তাহলে লগ্নপতি যদি পাপগ্রহে অষ্টমে চলে যায় তাহলে পারে কি হবে, তাহলে রবির মতো গ্রহ যদি চলে যায় অষ্টমে তাহলে পারে কর্মের দিকে সফলতার হানি করবে এবং বাবার শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেমেটিক করে দেবে। মঙ্গলের মতো গ্রহ যদি লগ্নপতি হয়ে অষ্টমে চলে যায় তাহলে পারে বিবাহিত জীবনে সমস্যা করবে এবং তার সঙ্গে লিগাল কোনো প্রবলেম আসতে পারে, আইনি কোনো সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে তার জীবনে, এবং তার জীবনে কিন্তু জেলটেলও করিয়ে দেয় অনেক সময় লগ্ন মঙ্গলের মতো গ্রহ লগ্নপতি হয়ে অষ্টমে গেলে পারে। আবার লগ্নপতি হয়ে অষ্টমে যদি শনি যায় তাহলে পারে সবসময় একটা মানসিক হতাশার কারণ হয়ে ওঠে, জীবনের মধ্যে প্রচণ্ড স্ট্রাগল বেড়ে যায়, একাধিক ঝুটঝামেলা শারীরিক প্রবলেম এগুলো ক্রিয়েট করে, এরকম ধরনের ফল কিন্তু ভেবে নিতে হবে। এবং লগ্নপতি অষ্টমে গেলে কি হয়, আরো জাতকের ভেতরে কিন্তু জাতকের জীবনে মামলা মকদ্দমা চলে আসতে পারে, লগ্নপতি অষ্টমে চলে গেলে পরে কিন্তু জাতকের জেল যাত্রা হতে পারে, এবং শুভ গ্রহ হয়ে লগ্নপতি যদি অষ্টমে যায় তাহলে পারে শরীর সাধারণভাবে ভালো থাকে এবং জীবনে বড় সমস্যা কম পড়ে, মানে জটিল সমস্যায় কম পড়ে। লগ্নপতি শুভ গ্রহ হয়ে যদি অষ্টমে যায় তাহলে পরে জটিল সমস্যা কিন্তু কম হয়। লগ্নপতি যদি নবমে থাকে প্রচণ্ড ভালো, নবম ঘর হচ্ছে ভাগ্যস্থান, এবং লগ্নপতি যদি ভাগ্যস্থানে চলে যায় তাহলে পরে জাতক অবশ্যই ভাগ্যবান হয় এবং উচ্চ শিক্ষিত হয়, পরাক্রমী হয়, ভগবানের প্রতি তার বিশ্বাস দেখতে পাওয়া যায়, ভক্তি শ্রদ্ধা দেখতে পাওয়া যায়, তার পিতার সঙ্গে তার সুসম্পর্ক দেখতে পাওয়া যায়। এবং লগ্নপতি যদি নবমে চলে যায় তাহলে পরে অবশ্যই কিন্তু সেই জাতক সমাজে প্রতিষ্ঠিত হয় এবং তার বিদেশ যাত্রার যোগও কিন্তু দেখতে পাওয়া যায় লগ্নপতি নবমে চলে গেলে। এখানে বিদেশ যাত্রার ক্ষেত্রে দ্বাদশেরও কানেকশন দরকার হয়,
থার্ড হাউসেরও কানেকশন দরকার হয়, ফোর্থ হাউস ড্যামেজ থাকতে হয় বিদেশে যেতে গেলে পারে, এবং চর রাশিগুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে বিদেশ যাত্রার জন্য। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে লগ্নপতি যদি পাপগ্রহ হয়ে নবমে থাকে এবং সেই জাতক যদি বিদেশে চলে যায়, তাহলে পাপগ্রহ হয়ে যদি নবমে থাকে তাহলে পরে কিন্তু সে বিদেশে গিয়ে ওখানেই থেকে যায়, ফিরে আসে না, ঠিক আছে, মানে ওখানেই আর কি ঘর সংসার একটা শুরু করার চেষ্টা করে। কিন্তু লগ্নপতি যদি শুভগ্রহ হয়ে বিদেশে যায় নবমে থাকে এবং সেই জাতক যদি বিদেশে যায় পরবর্তীকালে বিদেশ থেকে ফিরে আসে, এই ব্যাপারটাগুলোকে খেয়াল রাখতে হবে। লগ্নপতি যদি দশমে থাকে তাহলে কি ধরনের ফল দেয়, অবশ্যই দশম কর্মস্থান এবং জাতক প্রচন্ড কর্মঠ প্রকৃতির হয়, জাতক সমাজে পূজ্য হয়, মান সম্মান যশ খ্যাতি অর্জন করে এবং জাতকের বড় বড় ব্যক্তিদের সঙ্গে খুব ভালো পরিচয় হয় এবং জাতকের প্রশাসনিক বিভাগ বা রাজনৈতিক বিভাগের ক্ষেত্রে রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে জাতকের কিন্তু সুসম্পর্ক দেখতে পাওয়া যায়। লগ্নপতি যদি দশমে থাকে তাহলে পারে সেই জাতক কিন্তু একাধিক কাজের সঙ্গে যুক্ত হতে পারে, সেই জাতকের কিন্তু অবশ্যই সাংগঠনিক ক্ষমতাও দেখতে পাওয়া যায় এবং রাজনীতির ক্ষেত্র ভালো এবং প্রশাসনিক ক্ষেত্রেও কিন্তু লগ্নপতি দশমে গেলে পরে খুব ভালো হয়। এবং লগ্নপতি যদি একাদশে থাকে তাহলে জাতক প্রচণ্ড জাতকের কাছে কিন্তু প্রচুর অর্থের উপার্জন করার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়ে যায়। লগ্নপতি যদি একাদশে থাকে তাহলে পরে সেই জাতকের ভেতরে কিন্তু সবসময় সফলতা কি করে পাবো, কি করে সাকসেস হবো, এই মাইন্ড কিন্তু তার ভেতরে দেখতে পাওয়া যায়। এবং লগ্নপতি যদি দশম একাদশে থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই জাতক নিজের জ্ঞান বুদ্ধির মাধ্যমে জীবনের সফলতাকে অ্যাচিভ করে, এবং লগ্নপতি যদি একাদশে থাকে তাহলে পারে জাতক কিন্তু শ্রেষ্ঠ সম্মান লাভ করে, শাস্ত্রে এই কথা বলা হয়েছে। লগ্নপতি পাপগ্রহ হয়ে যদি একাদশে থাকলে পারে একটু বেশি বয়সে সফলতা দেয় এবং প্রথম দিকে কিন্তু সংঘর্ষ করে। লগ্নপতি পাপগ্রহ হয়ে যদি একাদশে থাকে তাহলে প্রথম বয়সে একটু সংঘর্ষ হয়, যা কিছু করতে যায় কিছু না কিছু ভাবে বাধা সৃষ্টি হয়। কিন্তু লগ্নপতি যদি পাপগ্রহ একাদশে থাকে তাহলে জাতককে পাপগ্রহরা কি করে, পাপগ্রহরা আসলে কিন্তু জাতককে স্ট্যাগেলটা দেয়, জাতককে ওঠানামার মধ্যে থেকে এগিয়ে নিয়ে গিয়ে শক্ত মজবুত বানায়। তো লগ্নপতি যদি পাপগ্রহ হয় তাহলে পারে কিন্তু সাধারণভাবে সেই সমস্ত জাতকরা কিন্তু প্রথমের দিকে একটু স্ট্রাগল হয়, পরবর্তীকালে গিয়ে কিন্তু সেই সফলতা লাভ করে। আর লগ্নপতি শুভগ্রহ হয়ে যদি একাদশে থাকে তাহলে সেই জাতকের এডুকেশন ভালো হয় এবং সেই জাতক পড়াশোনার মাধ্যমে চাকরি বাকরি একটি ভালো জায়গায় চাকরি বাকরির চেষ্টা করে জীবনে বড় জায়গায় যাওয়ার চেষ্টা করে, এরকম একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। আর অশুভগ্রহ হলে ব্যবসায়িক মেন্টালিটি বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় বা সেলফ প্রফেশনের ক্ষেত্রে ইন্টারেস্টেড হয়, এরকমটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। লগ্নপতি যদি দ্বাদশে থাকে তাহলে কি হয়, দ্বাদশে থাকলে পরে জাতককে কৃপণ করে দেয়, জাতককে কৃপণ করে দেয় মানে হচ্ছে কি জাতক পয়সা খরচ করতে চাইছে না কিন্তু ব্যয় তো করাবেই। লগ্নপতি দ্বাদশে জাতক পয়সা খরচ করতে চাইছে না কিন্তু কোনো না কোনো কারণে পয়সা খরচ হয়ে যাচ্ছে, এরকম একটা সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে জাতকের ওই ঠিক ভাব, যেহেতু ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবটি হচ্ছে অশুভ স্থান, সেই জন্য কি হচ্ছে লগ্নপতি দ্বাদশে চলে গেলে পারে কিন্তু জীবনে একটু স্ট্রাগল দিয়ে দেয়, চট করে সফলতা আসতে চায় না, বাড়ি থেকে দূরে গিয়ে কিছু করলে পারে ডেভেলপমেন্ট হয়, বাড়ি থেকে দূরে চলে গেলে পারে কিন্তু তার উন্নতি হতে দেখা যায় বা সাকসেস হতে দেখা যায়। লগ্নপতি যদি দ্বাদশে থাকে জাতক অবশ্যই বুদ্ধিমান হয় এবং নীতিবান হয়, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে ব্যয় বেশি করে, সে তার ব্যয়টা বেশি হয়ে যায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে জাতক মাঝে মাঝে অলসও হয়ে যায়। লগ্নপতি যদি দ্বাদশে চলে যায় তার ভিতরে একটা অলসতা বোধ কিন্তু দেখতে পাওয়া যায় এবং জাতক অবশ্যই ধন প্রাপ্তি করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ জাতক কিন্তু অবশ্যই কর্মঠ প্রকৃতির হয়। এই এর লজিক হচ্ছে এটাই যে লগ্নপতি যখনই দ্বাদশে যাবে তার দৃষ্টি কিন্তু সিক্স হাউসে যাবে এবং সিক্স হাউসে গেলে পরে কিন্তু অবশ্যই সে তার সপ্তম দৃষ্টি দিয়ে সিক্স হাউসটাকে স্ট্রং করবে এবং সিক্স হাউস হচ্ছে পরিশ্রমের ঘর, সেই ঘরটাকে কিন্তু বুস্ট আপ করবে, তাই জাতক কিন্তু অবশ্যই কর্মঠ প্রকৃতির হয়। এই হলো লগ্নপতি দ্বাদশ ভাবে গেলে পরে কি ধরনের ফল প্রদান করে তার একটা সামান্য ভাবে আমি বলার চেষ্টা করলাম, অনেক বলা যায়, ঠিক আছে, হয়তো অনেক কথা বলা হলো না, তবে অবশ্যই আপনারা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যে কেমন ভাবে এর ফলগুলোকে দেয়। তো অবশ্যই আপনারা অ্যাস্ট্রোটিপ দেখতে থাকুন, পরবর্তী ক্ষেত্রে আমি আবার ধনভাব নিয়ে বলবো, সেকেন্ড হাউসের অধিপতি বিভিন্ন ভাবে গেলে কেমন হয়, থার্ড হাউসের অধিপতি বিভিন্ন ঘরে গেলে কেমন হয়, এই ধরনের অনুষ্ঠান আমার চলবে। এবারে কন্টিনিউয়াসলি যে অনুষ্ঠানগুলি চলবে সেটি হচ্ছে জ্যোতিষ সংক্রান্ত, কারণ ইউটিউবের মধ্যে জ্যোতিষ সংক্রান্ত বাংলা ভিডিও কিন্তু খুব কম আছে, মানে সবাই ওই কত কোন মাসে আপনি কোটিপতি হবেন এই ভিডিওগুলোই বেশি দেয়। তো
আমি একটু অন্য ধরনের কিছু করার চেষ্টা করছি, যাতে আপনারা কিছুটা জ্যোতিষটাকে বোঝেন। কারণ আমি তো এরকম চট করে বলতে পারি না যে এই মাসেতে এই গ্রহ ঢুকছে আর আপনি কোটি টাকার মালিক হয়ে যাবেন। এরকম উল্টো পাল্টা কথা বলতে গেলে আমার কোথাও আটকে যায়, কারণ জ্যোতিষটা তো পড়াশোনা করেছি। তো আপনারা ওই ভিডিওগুলো দেখে মজা নিন এবং এই ভিডিওগুলোকে দেখে জ্যোতিষটাকে বোঝার চেষ্টা করুন। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি সুখবর দেবো যে এবার থেকে আমিও রাশিফল, বিভিন্ন মাসের রাশিফলটা বার করব, ইউটিউবে আপলোড করব, আপনারা দেখবেন। যদিও বা চেষ্টা করবো যতটা যুক্তির সঙ্গে করা যায়, যতটা লজিকের সঙ্গে করা যায়, তবেও একটা কথা বলবো যে রাশিফল সবসময় মিলে না, কারণ অনেক বিতর্ক আছে এর ভেতরে। তবুও চেষ্টা করব, কারণ অনেকেই রিকোয়েস্ট করেন আমাকে, প্রচুর রিকোয়েস্ট আছে আমার কাছে, প্রতিদিন 100টার বেশি করে হোয়াটসঅ্যাপ ঢোকে। আপনারা কতটা আমাকে ভালোবাসেন সেটা থেকেই আমি প্রমাণ পাই। এবং আপনারা রাশিফলটাকেও দেখার চেষ্টা করবেন, আমি যতটা পারবো ভালোভাবে করার চেষ্টা করবো, যাতে আপনাদের জীবনের সঙ্গে অবশ্যই ব্যাপারগুলোকে মিলে যায়, ঘটনাগুলো মিলে। তো আজ এই পর্যন্ত, অ্যাস্ট্রো টিপস আপনারা দেখতে থাকুন এবং পরের অনুষ্ঠানে আবার দেখা হবে। তত